আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বছর। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। বাইপাসের শ্যামাপ্রসাদ কলোন স্থিত শ্মশানে যুবতী দর্শিতা। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। আমরা নাকি সভ্য, দাবি করি মোরা সবে, তবে কেন বর্বরতা আজ সমাজের হবে। যুবতী হলো গণধর্ষিতা রাজধানীর বুকে, লজ্জা কি লজ্জা, বুক জ্বলে যায় দুঃখে। এরপরেও নাকি রামের রাজ্যে মোরা করি বাস, এমন দাবি আর কিছু নয়, নিপীড়িত বঞ্চিতদের নিয়ে করা উপহাস। আমরা নাকি সভ্য, দাবি করি মোরা সবে, তবে কেন বর্বরতা আজ সমাজে রবে। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো কুরবানি। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো জয়দীপ সরকার, সরকারপাড়া নন্দননগর, জাহিরুল হোসেন, বক্সনগর সোনামুড়া, অজয় চক্রবর্তী, সনবন উদয়পুর। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো জীবন সরকার, বগাবাসা বাগমা, রাজীব পাল, নবীনগর বিশালগড়, সবিতা রায়, নতুনপল্লী কৃষ্ণনগর। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বর্তমান রাজ্য মন্ত্রিসভার একমাত্র মহিলা মন্ত্রীর নাম কি? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লাবলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।